এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে, আজকে কয় তারিখ? 12, 13, 14 বিশ্ব হ্যাঁ বেহায়া দিবস, ভালোবাসা দিবস বলতে পারবেন না। পোশাক পরছে, এমনি তো হাঁটে এর টুক টুক পিন দেয়, মাঝে মাঝে অন্যায় দেয়, তাও অন্যায় গলায় এখান দিয়ে পিছনে ফালাই রে, ওইটা তোরে দিতে কইছে কেন? হ্যাঁ এটা দিতে বলছে কে? এক এখানে দিয়ে পিছনে ফালাই রাখছে, এরপরে প্যান্ট পিনছে শরীর, কেউ আবার বোরকা পরে, পর্দার নামে হিজাব পরে, এমন টাইট পরে, এর থেকে সেলোয়ার কামিজ পরা ভালো ছিল। ফ্যাশন বোরকা আছে না নাই? কত ডিজাইনের বোরকা, হরেক রকমের হিজাব, এইটা দিয়ে আপনি আল্লাহরে বুঝ দিতে পারবেন না। মিয়া ভাওতাবাজি সব জায়গায় চলে না, বাটপারি সব জায়গায় চলে না, সব জায়গায় করতে পারো, আল্লাহর দরবারে চলবে না। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া মার্কেটেতে যায়, ছেলে না মেয়ে তার চিন্না বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এ যুগের নারীরা চায় সমান অধিকার, হুন্ডা সাইকেলে চড়ে সাজে যে ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এ যুগের ছেলে মেয়ের সমান সমান মা, লম্বা চুলটা কাইটা মেয়ে মাথায় লাগায় কে? ঠিক কিনা জোরে ক, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কোন দিকে যাব আল্লাহ আমরা মুসলমান, শেষ ফরিয়াদ মরণ এলেও ঠিক রেখো ঈমান। বলেন আমিন। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে, আজকে কয় তারিখ? 12, 13, 14 বিশ্ব কি দিবস? হ্যাঁ বেহায়া দিবস, ভালোবাসা দিবস বলতে পারবেন না। ভালোবাসার আবার দিবস হয় নাকি? আরে মেয়ে 24 মাস 12 মাসই তো ভালোবাসতে দিব, কারে যারা বিয়ে করেন না? হ্যাঁ ভালোবাসবেন বউ রে, ভালোবাসবেন মা বাপ রে, প্রেম করবেন বলল যে পারবেন না, আবার জিও কর সারা বছর একবার খবর লয় না, কোন বৌরি কিছু কোন ডাইকে ডাইকে ঘুরতে টুরতে নিয়ে যান, মাঝে মাঝে সুন্দর সুন্দর জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে টুরতে যান না, সারা দিন রান্না বাড়ি কর, সারা দিন ঘর বাড়ি ঝাড়ু দে, জামা কাপড় ধৌত কর, আর কোনো কাজ নাই। কিছু আছে দরজা বন্ধ কইরা এরপর কাঁচা মাইরে এলো বৌরে ফিরে, আছে না নাই? আপনি যেরকম আপনার বললকে করতেছেন, আপনার মেয়েকে নিয়ে আপনার জামাই ঠিক সেই রকম করবে, মাথায় রাখে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। একটু উদাহরণ দিয়া যাই, বর্তমান সমাজে 18 বছরের আগে বিয়ার আইন নাই, 18 বছরের আগে বিশ্ব ভালোবাসা দিবস নামে হাজার হাজার নারী পুরুষ মিলে অবাধে যৌন মেলামেশা হয়, হাজার হাজার পরকীয়া হয়। 18 বছরের আগে 14 বছরের স্কুলের মেয়েটা 18 বছরের ছেলের সাথে পালিয়ে যেতে পারে, এর বিরুদ্ধে আইন হচ্ছে না, আর একটা ইসলামের বিরুদ্ধে আইন হয়ে দাঁড়ায় রয়েছে। ওই সমাজ কোনদিন শান্তি আসবে না যেই সমাজে ইসলামকে পিষ্ট করে পায়ের তলে ফেলে নিজেদের মন করা আইন প্রতিষ্ঠিত করা হবে, ওই সমাজে কোনদিন মানুষ শান্তি দেখবে না। শান্তি যদি পেতে হয় কোরআনের ছায়া তলে আসতে হবে, দৃষ্টিভঙ্গি বদলে। এই এখানে যারা আছেন, তেঁতুল দেখলে মুখে একটু পানি আসা স্বাভাবিক, এই উদাহরণটা দিছি। এরকম একজন বড় হুজুর উদাহরণ দিছিল, লেগে গেলে তেঁতুল হুজুর বানায় দিছে,
আর দেশ গুজবের দেশ, আর হুজুগের দেশ সোনার ভূমি বাংলাদেশ। বাদ দিলাম ও সাবজেক্ট, আল্লাহ মেয়েদের প্রতি পুরুষের একটা আলাদা আকর্ষণ তৈরি করছে কিনা, আবার পুরুষের প্রতি মেয়েদের আলাদা আকর্ষণ তৈরি করছে কিনা, করছে কিনা? কেউ যদি কয় না দেখলাম আর কিছু হয় না, তো তো ব্যাটারি লো আর কি, ব্যাটারি লো বুঝেন, যার মেয়েদের দেখলে কিছুই মনে চায় না, একবার তাকাই মানে একদম এত পুরো একেবারে ফিউজ, আর ব্যাটারি কি লো। তো আকর্ষণ আছে, যেই ঘর খোলা রেখে মানুষ ঘুমাবে আর একজনে তালা মাইরা ঘুমাবে, এই দুজনের ঘুম কি এক? ঘর খোলা রাখলে ডাকাত যে কোনো মুহূর্তে আসতে পারে, আর তালা মারা রাখলে ডাকাত যে কোনো মুহূর্তে আসবে না, কিছু বখাটে ডাকাত আছে তালা ভাঙ্গে হইলো ঢুকবে, ঠিক কি না? তুমি বোরকা পরবানা খোলা মেলা যে কোনো মুহূর্তে তোমার ধর্ষিত হবে তোমার, কিন্তু তুমি বোরকা পরবা হাজারের মধ্যে দেখা যায় তখন দুই একটা বখাটে, হাজারের মধ্যে দুই একটা এরকম ঘটনা যে বোরকার উপর দিয়াও তাকে নিয়ে তুলে নিয়ে ধর্ষণ করছে, ঠিক কি না? জোরে কর, ঢাকা দিয়ে নরসিংদী বেয়াই বেড়াইতেছে, বেড়াইতেছে তো নরসিংদী বেয়াই চিন্তা করছে পুকুরের বড় মাছটা ধরমু আর বাজার দিয়ে বড় ইলিশ আর মাছ গা আনছে, বিশাল রান্না করছে বেয়াইরে খাওয়াইবে, তো প্লেটের ভিতরে সাজাইয়া টাজাই রাখছে। সাত বছরের একটা বিড়াল পোষা বিড়াল ছিল, ওরে বুঝায় টুজায় গেছে, এ বিড়াল তোর কাছে পাহারা দিয়ে রাখে রাইখে গেলাম, খবরদার একটাই মুখ দিবি না, তুই কিন্তু আমার গোলাম, আইন টেন কইরা গেছে গেছে দরজায় বেয়াইরে আগায় আনতে আইসা দেখে বিলাইতে খাইয়া টাইয়া প্লেট উপর করে রাখছে, বিলাইয়ের হাত পা রশি লাগাইয়া এবার বিচার শুরু করে গেছে। তো ঢাকার বেয়াই প্রশ্ন করতেছে নরসিংদীর বেয়াই সাহেব, আপনি বিড়ালটা এত মারতেছেন কেন? কয় ওরে আমি সাত বছর খাওয়াইছি, কি চাইছে আর কি দেই নাই বলতে পারে না, ওরে সব দিছি সারা দিন খাওয়াইছি, এরপর কেন এই মাসে মুখ দিল? তখন ঢাকার বিআই বলে, তুমি বিড়ালটা না ফিরাইয়া তুমি যদি ওই মাসের উপর একটা ঢাকনা দিয়ে রাখতা, এই বিড়াল তো কেমন হয়ে যায়, তো বিড়ালই তো মাসে মুখ লাগাইতে পারতো না, ঠিক কিনা? জোরে কর, আজ যদি ধর্ষণ বন্ধ করতে চাইতেন, সমাজ থেকে দুর্নীতি অত্যাচার ধর্ষণ রাহাজানি হত্যা যদি বন্ধ করতে চাইতেন, ইসলামের ছায়াতলে আসলে আমার মা বোনকে যখন ওই ঢাকনা নামক বোরকাটা পরাইয়া দিতেন, ঢাকনা নামক বোরকা পরাইতেন, কেমন হয়ে যাইতো? 100 ধর্ষণের মধ্যে মিনিমাম 90টা ধর্ষণ কমে যেত, ঠিক কিনা? জোরে কান, শুধু শুধু পুরুষদের দোষ দিব না, বাকি যারা ধর্ষক তারা তো সবচেয়ে বড় দোষী ঠিক আছে, কিন্তু আমার মা বোনদের কারণে ধর্ষণ বেশি হয়। এ মুসলমান ইমানদার, সমাজটাকে যদি সুন্দর করতে হয়, সমাজ থেকে যদি পর্দা উঠে যায়, সমাজ থেকে যদি বান্দা ইসলাম উঠে যায়, এই সমাজ সুন্দর হওয়ার সুযোগ নাই। মা বোনকে আপনি পর্দায় রাখেন সমান অধিকার বলে বলে চিল্লাইয়া, যারা আজ তথা কথিত সুশীল সমাজ সমান অধিকার বলে চিল্লায়, দেখবেন ওর ফুফির সম্পদ মাইরা খায়, ওর নিজের বোনের সম্পদ মাইরা খায়, ঠিক কিনা? জোরে বলেন, ইসলাম যে নারীকে সম্মান দিয়েছে আর মর্যাদা দিয়েছে আর অধিকার দিয়েছে, গোটা পৃথিবীর সংবিধান মিলে অধিকার দিতে পারবে না। পুরুষ কেন দুই ভাগ, মেয়ে কেন এক ভাগ, এই বলি দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন, পুরুষ কেন এক দুই ভাগ? আচ্ছা আমারে জবাব দেন, একটা মেয়ে জন্ম থেকে বিবাহ পর্যন্ত কার দায়িত্বে থাকে? আরো জোরে বলেন, বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত কার দায়িত্বে থাকে? স্বামীর দায়িত্বে। কিন্তু একজন স্বামী কার দায়িত্বে থাকে? নিজের দায়িত্বে। একজন স্বামী মাঠে কাজ করতে হয় তাকে, পরিশ্রম করতে হয় তাকে, এই যে এক ভাগ সম্পদ মা তুমি বাপের বাড়ি থেকে পাইলা, তোমার ভাই দুই ভাগ পাইছে, তুমি পাইছো এক ভাগ, এই টাকাও তোমার স্বামী খরচ করতেছে না, এই টাকাও তোমার বোনাস হিসাবেই রয়ে যায়,
তুমি যা কিনো স্বামীর টাকায়, যা খাও স্বামীর টাকায়, তোমার মায়ের অর্থাৎ আমার এই বোনের যদি বাপ মাও আসে, অর্থাৎ পুরুষের যদি শ্বশুর শাশুড়ি আসে, তো মেয়ের মায়ায় যেগুলো কেমন হয়, মেয়ে খরচ করে, কে খরচ করে, স্বামী খরচ করে, আমার বোনের ভাগে কোনো খরচ নাই। এরপরে যে এক ভাগ টাকা তুমি পাইছো, ইসলাম এটা তোমাকে মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিয়েছে, খরচ নাই কোনো। মাঝে মাঝে স্বামী ধার টার চাইলে এরপরে 2500 টাকা ধার দেয়, আলটিমেটাম দিয়ে দেয়, দুই দিনের মধ্যে কিন্তু টাকা লাগবে, ঠিক কিনা জোরে কয়। ওই টাকা 2000 পাইছে কো স্বামীর পকেট মাইটা বেরার ফায়টা বুঝে রাখছে, ঠিক কিনা জোরে কয়। স্বামীর বাজারের টাকা দিয়ে যেটা ফিরছিল সেটাই আবার মেয়ে রেখে দিয়েছে, স্ত্রী রেখে দিয়েছে, আবার সন্তানকে দিবে। এজন্য বলি ইসলাম আমাদেরকে যা দিয়েছে গোটা পৃথিবীর মানুষ মিলে এই অধিকার দিতে পারবে না। আবার কয় ইসলাম তালাকের ব্যবস্থা কেন করলো, নারীর কি কোনো সম্মান নাই? তালাক দিছে, একটু মাথা গরম হয়ে গেছে, তালাক দিয়ে দিছে, এখন আরেকজনের লাগ বিয়া না হই আর আইতে পারবো না, এটা কোনো কথা? আমি একটু জবাব দেই, তালাকের সিস্টেম যদি আল্লাহ না করত, মানুষ প্রতিদিন তালাক দিত অর্থাৎ বিচ্ছিন্ন করত, একটু রাগ উঠলে লাঠি মেরে বাইর করে দিত, আবার আনত, আবার রাগ উঠলে পালাই দিত, আবার আনত, তখন কি মহাব্বত থাকতো না তিক্ততা থাকতো? কিন্তু তালাকের সিস্টেম করে আল্লাহ বুঝাই দিস, খবরদার, স্ত্রী কিন্তু সম্মানিত, সম্মানিতা, এর কিন্তু অনেক ইজ্জত, তালাক দিলে কিন্তু আর ফিরাইতে পারবি না, খবরদার তালাকের দ্বারে যাইস না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ এটা প্রোটেক্ট করে দিছে আমার মা বোনদেরকে, মা বোন না তো স্বর্ণ, এরা গোপনে থাকবে, এদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। তুমি হজে যাও, মা বোনদের হজে যাওয়া লাগে না, এরকম বহু সব হাদিসে আছে, বলার সময় আমার নাই, স্বামীর খেদমতের কথা আছে। তুমি মসজিদে যাই কত সব পাও, মা ঘরে থাকলে বেশি সব পাও, ঠিক কি না জোরে কান। এজন্য মা বন্ধুরে সর্ব অবস্থায় ইসলাম শিক্ষায় দীক্ষায় রাখবেন, এস্টার জলসার জি বাংলাদেশ লয়ে বয় দিয়ে না, এত মারামারি শ্বশুর শাশুড়ি বৌমা মিল নাই, কেন মিল নাই? এর পিছনে ইন্ডিয়ান সিরিয়ালের অবদান, ঠিক কিনা জোরে কান। যেই মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যেই বোন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, নামাজ ছাড়বে না, ওই ঘরে ওই বউয়ের থেকে, আমার ওই বোনের থেকে কোন মা ইতিহাস পাবেন না কোনদিন, এই শাশুড়ি শ্বশুর স্বামী কষ্ট পেয়েছে এমন ইতিহাস পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কান।